ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি এমডি শরীফুল ইসলাম শরীফ, লেকচারার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নবযুগ ইউনিভার্সিটি কলেজ। তো আজকে আমরা যে সাবজেক্ট পড়বো সেটা হলো বিজনেস ম্যাথমেটিক্স, বিবিএস সেকেন্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। দেখো, এখানে আমরা বিজনেস ম্যাথের একটা বইয়ের চিহ্ন দিয়ে দিছি। হ্যাঁ, এটা হলো পাওয়ার পয়েন্টে ক্লাস নিতেছি। তো এখন আজকে আমরা ফরম্যাট নাম্বার কত করব, টুডে টপিক এখানে লেখা আছে ফরম্যাট নাম্বার টু। তো এই ফরম্যাট নাম্বার টু তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে চলক সমূহের সহগ নির্ণয়, অর্থাৎ কোইফিশিয়েন্ট অফ এক্সপেনশন। কোইফিশিয়েন্ট মানে কি? সহগ, সহগ নির্ণয় করবো আমরা। তো এই চলক সময়ের সহগ নির্ণয়ের যে অঙ্কগুলি, জাস্ট একটা অঙ্ক যদি আপনারা বুঝেন, পরপর তিনটা অঙ্ক আপনারা নিজেরাই করতে পারবেন। জাস্ট আমার দায়িত্ব হলো একটা অঙ্ক ভালো করে বুঝে দিয়া, আর বাদ বাকি অঙ্কগুলো আপনারা করবেন। দেখেন, ফরম্যাট দুই এর যে অঙ্কটা আমাদের আছে সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 1 2016 এবং 2018 ম্যানেজমেন্টের। প্রশ্নটা এটা দেখেন কি লেখা আছে। প্রশ্নটা এরকম থাকবে যে ফাইন্ড আউট দা কোইফিশিয়েন্ট অফ এক্স পাওয়ার কত বলেন দেখি, 7, ইন দা এক্সপেনশন অফ 2x² + 1/4x পাওয়ার কত বলেন দেখি, 11। তাহলে গত ক্লাসে আমরা যে অঙ্কগুলি করছিলাম, আমরা বলছিলাম প্রথমটা কার মান বলেন তো দেখি, এর মান, এর মান। গুড, তাহলে এর মান হচ্ছে 2x² আর এই পরে টুকু কার মান বলেন তো দেখি, এক্স এর মান। তাহলে এক্স এর মান কত বলেন দেখি, 1/4x, আর উপরে যে 11 আছে 11 কার মান বলেন দেখি, এন এর মান। গুড, তাহলে এর মান হচ্ছে 2x², এক্স এর মান হচ্ছে +1/4x, আর এন এর মান কত বলেন দেখি, 11। এই একটা সমীকরণ, এখান থেকে এই সমীকরণ থেকে আমাদের বলতে বিস্তৃতিতে x^7 এর কি নির্ণয় করতে বলছে বলেন দেখি, সহগ। সহগ মানে কি? কোইফিশিয়েন্ট। তাহলে এই প্রশ্নের সমাধানটা আমরা একটু খেয়াল করি, দেখা যাক কিভাবে। জাস্ট একটা অঙ্ক যদি আপনারা বুঝেন তাহলে আপনারা অঙ্ক বুঝবেন। আমরা প্রথম দিন দুইটা সূত্র দেখেছিলাম, প্রথম সূত্র আমরা প্রথম অঙ্কের মধ্যে করছিলাম। আজকে দ্বিতীয় সূত্রটা আপনাদের, দ্বিতীয় সূত্রে লেখা ছিল n + r + 1 তম পদের সূত্র। তাহলে আমরা সর্বপ্রথমে লিখবো উইন উইথ দ্যাট আর প্লাস ওয়ান তম পদের সূত্র হচ্ছে n c r ইনটু a পাওয়ার। এই দুইটা, হ্যাঁ আগে থেকে তো কল ও আচ্ছা, মানে আমরা এখান থেকে শুরু করলাম, প্রবলেম একই থেকে শুরু করছি, বুঝতে পারছো? এই যে প্রশ্নটা পড়লাম, পড়ার পর এখন আমরা অঙ্কটা শুরু করবো আর কি। আমাদের আগে, এখন আমাদের প্রশ্নে বলছে ফাইন্ড আউট দা কোইফিশিয়েন্ট অফ কি, এক্স পাওয়ার এন ইন দা এক্সপেনশন অফ, এই প্রশ্ন দিয়ে আছে, বলছে যে এই বিস্তৃতি x^7 এর সহগ নির্ণয় করো। আজকে আমরা শিখবো হলো সহগ নির্ণয় করা। সহগ মানে কি? কোইফিশিয়েন্ট বের করা। তো এই সহগ নির্ণয় করার জন্য আজকে যে সূত্রটা সেটা হচ্ছে r+1 তম পদ, মানে r+1 টি এই স্টাম, মানে r+1 তম পদের সূত্র হচ্ছে n c r ইনটু a পাওয়ার। এই যে এই দুইটার কি বিয়োগফল, গত ক্লাসে আমরা পড়ছিলাম না দুইটার বিয়োগফল, তাহলে n মাইনাস কি নিচে কি আছে বলে দেখি, আর তাহলে লেখা a পাওয়ার কি, n মাইনাস r, আর x পাওয়ার কি বলেন দেখি, এই যে নিচের টুকু। তাহলে এখানে a বলতে প্রথমটা আর x বলতে কি দ্বিতীয়টা, এটা হলো প্রথম পদ আর এটা কি বলেন দেখি, দ্বিতীয় পদ। তাহলে আমাদের আজকের যে এই সহগ নির্ণয়ের যে সূত্র সেটা কি, r+1 তম পদের সূত্র হচ্ছে n c r ইনটু a পাওয়ার n মাইনাস r ইনটু x পাওয়ার কি n। এখানে a বলতে হচ্ছে আমাদের এই সমীকরণের প্রথম টুকু, এটা হলো কার মান, এর মান, যাতে গত ক্লাসে আমরা জানি n হচ্ছে আমাদের এই যে উপরে যে মানটা দেওয়া আছে, উপরে মান পাওয়ার কত দেওয়া আছে বলেন দেখি, 11, এটা হলো n এর মান। আর r হচ্ছে r এর মানটা আমাদের দেওয়া থাকবে না, r এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আর এক্স হচ্ছে কি আমাদের সমীকরণে কি, দ্বিতীয় টুকু মান, এই যে দ্বিতীয় মান টুকু। ওকে, তাহলে এখানে আমরা এই কাজটা, আমরা এখানে লেখা আছে হিয়ার এ সমান সমান সমীকরণের প্রথম টুকু। তাহলে সমীকরণের প্রথম আমাদের কি আছে বলেন দেখি, 2x² আছে। তাহলে আমরা এখানে এ সমান সমান 2x² লেখা হয়েছে, এবং এক্স সমান সমান আমাদের সমীকরণে কি, দ্বিতীয় টুকু। তাহলে দ্বিতীয় টুকু লেখা আছে 1/4x। তাহলে এখানে এক্স সমান সমান 1/4x কমা দিয়া, আর n সমান সমান আমাদের পাওয়ার কত দিয়ে আছে বলেন তো, এই যে পাওয়ার কত দিয়ে আছে, 11। তাহলে এখানে n সমান সমান আমাদের কত দিছি, 11 দিছি।
তাহলে এখানে এ, এক্স এবং এন এই তিনটা মান কি আপনারা সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে গুড। এখন আসেন তাহলে এই যে আমরা সূত্র লিখছিলাম না, এই যে সোহাগ নির্ণয় এই যে সূত্র লিখছিলাম, সূত্রটা কি বলতো দেখি? এন সি আর ইন্টু এ পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স পাওয়ার কি আর। এই সূত্রের মাধ্যমে আমরা কি করব, এই সূত্রের মধ্যে আমরা এই মানগুলি বসাবো। তাহলে লেখা আছে সো দা গিভেন এক্সপেনশন, আমাদের যে বিস্তৃতি আছে বিস্তৃতির মধ্যে আমরা মান বসাবো। তাহলে এখানে আছে এন সি আর, তাহলে এন এর মান কত আমাদের বলেন দেখি? এগারো। তাহলে এখানে এন এর মান এগারো, সি আর এর মানটা আমরা বের করবো, আর এর মান কখনোই দেওয়া থাকবে না, আর এর মানটা আমরা কি করবো বের করবো, এই জন্য আর আর যা আছে তাই। ওকে, তারপর লেখা আছে এ এন পাওয়ার কি বলেন দেখি, এন মাইনাস কি আর। তাহলে এর মান কত, এর মান হচ্ছে টু এক্স স্কোয়ার, এখানে এর মান বসানো হচ্ছে টু এক্স স্কোয়ার, পাওয়ারটি আছে এন মাইনাস আর, তাহলে এন এর মান কত এগারো, এই যেখানে এগারো লেখা আছে আর আর এর মানটা আমরা জানি না, তাহলে আর এর মান যা আছে তাই। আর এখানে এক্স মানে কি বলেন দেখি, ওয়ান বাই কি ফোর এক্স, তাহলে এক্স মানে ওয়ান বাই ফোর এক্স, আর এক্স এর উপর পাওয়ার কি আছে আর, তাহলে আর এর মান তোমরা জানি, তাহলে আর যা আছে তাই। এখন কি বলেন তো এই জিনিস, এই ব্যাপারটা কি, এই মানটা কি বোঝানো বুঝছেন কিনা? বুঝতে পারছেন? এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর মানগুলো আলাদা করা এবং বাদ বাকি মানগুলো আলাদা করা। তাহলে এক্স এর মান আলাদা করবো কিভাবে, এখানে দেখেন এগারো সি আর আছে, তাহলে এখানে এগারো সি আর যা আছে তাই, যেহেতু আর এর মান নাই তাহলে আমাদের যা আছে তাই। এখন দেখেন এখানে কিন্তু, এখানে কিন্তু দুইটা, একটা টু আর একটা কি এক্স স্কোয়ার, টু এর উপর পাওয়ার হচ্ছে এগারো মাইনাস আর, এক্স স্কোয়ার উপর পাওয়ার হচ্ছে কি এগারো মাইনাস আর। যেহেতু আমাদের এক্স আলাদা করবো তাহলে এক্স এর সাথে কি আছে টু আছে, টুটা আমরা আলাদা করবো, তাহলে এখানে দেখা আছে টু, টু এর পাওয়ার কত বলেন দেখি এগারো মাইনাস কি আর, এই এগারো মাইনাস আর কিন্তু টু এর জন্য যা পাওয়ার এক্স স্কোয়ারের জন্য কি সেম পাওয়ার কিন্তু, ঠিক না? তাহলে এখানে লেখা আছে টু এর পাওয়ার লেখা আছে এগারো মাইনাস কি আর, তাহলে টু এর পাওয়ার এগারো মাইনাস আর। তাহলে এটা কি বুঝতে পারছেন এই যেটুকু? তাহলে আর বাদ বাকি রইলো কি এক্স স্কোয়ার। এখন তাহলে এখানে লেখা আছে এক্স আর স্কোয়ার এর সাথে আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয় বলেন দেখি, পাওয়ার পাওয়ার কি হয় বলেন তো, গুণ হয়। তাহলে এই টু দ্বারা আলাদা করলেন আর এক্স এর আলাদা করলেন, হ্যাঁ এই দেখো আমি এইভাবে করছি টু পাওয়ার দিছি এগারো মাইনাস এক্স, মানে টু এর পাওয়ার আলাদা করলাম আর এক্স স্কোয়ার পাওয়ার আলাদা করলাম, তাহলে এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে এগারো মাইনাস কি এক্স। বুঝতে পারছো? তাহলে এখানে টু এক্স, সরি এখানে এক্স না, এখানে ওগুলো আর হবে, তাহলে টু এগারো মাইনাস আর, আর আমাদের জানি এই পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে দুই দ্বারা এগারো গুণ করলে কত হয় বাইশ, এখানে লেখা আছে বাইশ, আর দুই দ্বারা আর গুণ করলে কি হয় বলে দেখি টু আর। বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে ভাঙে কি পাইলাম, টু পাওয়ার কত এগারো মাইনাস আর ইন্টু এক্স, এই এক্স এর উপর কি টু আছে না, এই টু দ্বারা এগারো গুণ করে কত হয়েছে বাইশ, আর টু দ্বারা আর গুণ করে কত হয়েছে টু আর। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এখন দেখেন এই আর এর পাওয়ার, এই আর টা কার উপর আছে, এই ওয়ান এর উপর আর আছে, ফোর এর উপর আর আছে, এক্স এর উপর আর আছে না, তাহলে এখানে ওয়ান এর উপর আর দিলে ওয়ান ওয়ানই হয়, ফোর এর উপর পাওয়ার দিছি, ফোর এর পাওয়ার কত বলেন দেখি আর, এক্স এর পাওয়ার কত হয়েছে আর হয়েছে, মানে যার যার পাওয়ার তারা তারা দিয়ে দিছি। ওকে, এখন নিচে আমাদের এগারো সি আর, এগারো সি আর যা আছে তাই। এখন কথা হচ্ছে এখানে টু, এখানে টু এর টা যা আছে তাই, এখানে দেখেন এক্স এখানে যা আছে তাই, শুধুমাত্র এই মানটা আমরা ভাঙছি, কিভাবে মান ভাঙবো দেখেন, আমাদের কিন্তু উপরে ওয়ান আছে, এই উপরে ওয়ান এর কোনো ভ্যালু নাই। ওকে, নিচেরটা দেখেন খেয়াল করেন, তাহলে এইটা কি আছে বলেন দেখি, এই যে আমি এটা ভাঙিয়ে দিয়ে দিয়েছি, উপরে ওয়ান নিচে ফোর পাওয়ার কি বলেন দেখি আর ইন্টু কি বলেন দেখি এক্স পাওয়ার কত আর। এটা আমরা ভাঙাবো কিভাবে দেখেন, আমাদের দেখেন আমরা যদি এই ফোরটা যদি আমরা সমান উপরে নিতে চাই তাহলে এই আর এর আগে কি আছে বলেন দেখি, প্লাস আছে না, তা আর আগে প্লাস আছে, এটা উপরে গেলে কি হবে বলেন দেখি মাইনাস, তাহলে কি হবে ফোর পাওয়ার কত বলেন দেখি মাইনাস কি আর। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা যদি না বুঝেন তাহলে আমাকে বলেন, যে বলেন দেখি কোনো কিছু পার, এই যে এটা এটা মান বলেন টু পাওয়ার এক্স পাওয়ার টু, এক্স পাওয়ার মাইনাস টু এর মানটা আমরা কি লিখি, এটা তো ইনভার্স, ইনভার্স এর মানটা কি লিখি বলেন তো একটু, উপরে ওয়ান কমন ভাবে দেওয়া লাগবে না, আর নিচে কি বলেন দেখি এক্স স্কোয়ার, এটা বুঝছেন তো, তাহলে এইটা যদি এটা হয় তাহলে এইটা সমান সমান অবশ্যই কি এটা হবে, তাই তো ব্যাপারটা। তাহলে এখানে লেখা আছে ওয়ান বাই কি ফোর পাওয়ার এন, তার মানে এইটুকু সমস্যা কি লিখতে, ফোর পাওয়ার মাইনাস আর লিখতে পারি,
এই যে এইটুকু দেখেন 1 বাই 4 পাওয়ার n, এইটুকু সমান সমান কি লিখতে পারি? 4 পাওয়ার মাইনাস আর লিখতে পারি না? হ্যাঁ তাহলে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখছি কি, এই যে লেখা আছে দেখো, আবার এইটুকু সমান 1 বাই x পাওয়ার r, এটা যদি সমান সমান হয় তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? x মাইনাস r, সরি x পাওয়ার কি মাইনাস কি আর লিখতে পারি না? মাইনাস r লিখতে পারি। তাহলে এখানে লেখা আছে দেখেন x পাওয়ার কি বলেন দেখি, মাইনাস কি r, ঠিক আছে। আর এখানে x 1 বাই 4 পাওয়ার 1 লেখা হয়েছে, এইটার পরিবর্তে তুমি এই যে এইটা দিতে পারো, এই যে 4 পাওয়ার মাইনাস 1 দিতে পারো। এই যে 4 পাওয়ার মাইনাস 1 যে কথা, আর 1 বাই 4 পাওয়ার r কি একই কথা, বুঝতে পারছেন? এই যে এইটার পরিবর্তে আমরা কি দিতে পারি বলেন দেখি, 4 পাওয়ার কত দিতে পারি? মাইনাস r দিতে পারি, ঠিক আছে। এই যে এইটা দিলে যে রেজাল্ট হবে, আবার আমরা যেটা দিছি এইটা দিলে কি একই রেজাল্ট হবে। ওকে এখন আসেন আমাদের এখানে 11 সিআর যা আছে, তাই এখানে আমাদের 2 এর সাথে দেখেন এখানে বেস কত বলেন দেখি, 2। আর কোনো কিছু পাওয়ার কি 2 আছে? নাই। তাহলে এখানে 2 পাওয়ার কত? 11 মাইনাস আর, এখানে 2 পাওয়ার 11 মাইনাস আর যা আছে তাই লিখলাম আমরা। আর 1 বাই 4 এর সমান সমান আমরা লিখতে পারি 4 পাওয়ার মাইনাস 1, না লিখে আমরা এটাও লিখতে পারি, এটা লেখা যে কত এটা লেখা কি কথা। আর দেখেন এখানে x এর, এখানে x পাওয়ার বেস, এখানে কি x আছে না, তাহলে এই দুইটা আমরা কি করব বলেন দেখি, যোগ বিয়োগ করব। তাহলে এখানে x এর পাওয়ার কত আছে? 22। আর এখানে কি x এর পাওয়ার কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এখানে x এর পাওয়ার 22 যা আছে তাই এখানে দেখেন মাইনাস 2টা, আর এখানে কত? মাইনাস r। তাহলে বলেন দেখি মাইনাস 2r আর মাইনাস r সমান সমান কি হয়? 3r, মাইনাস কি 3r হয়। তাহলে এখানে তাই লেখা আছে মাইনাস কি 3r। কিভাবে বলেন তো, এখানে 2টা আর এখানে কয়টা বলেন দেখি? একটা। তাহলে 2টার একটা কয়টা বলেন দেখি? 3টা, ঠিক আছে। দেখেন তো বুঝছেন কিনা? বারাক ভাই টুকু দেন ভাই। হ্যাঁ, কোনটুকু? এই যে টুকু না, দেখেন এখানে আমাদের 11 সি আর যা আছে তাই, এখানে 2 এর টা যা আছে তাই, এখানে x এর টা দেখেন, x এর এখানে কি আছে? 22 মাইনাস 2 আর, আর এখানে x এর পাওয়ার কি আছে? মাইনাস আর। তাহলে এইখানে মাইনাস আর, এখানে এখানে একটা আর, আর এখানে কয়টা বলেন দেখি? দুইটা। তাহলে মাইনাস মাইনাস কি বলেন দেখি? প্লাস। তাহলে দুইটার একটা কয়টা? তিনটা। তাহলে এখানে কত হলো? 22 মাইনাস কত? 3 আর হয়ে গেল, ঠিক আছে। আমাদের টার্গেট ছিল x এর মান বের করা, তাহলে x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। কত পেলাম x এর মান বলেন তো একটু? 22 মাইনাস 3 পাওয়ার কত? 22 মাইনাস কত? 3 আর। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু আমরা বলছিলাম যে r এর মানটা দেয়া থাকবে না, কখনো এই r এর মানটা দেয়া থাকবে না, এই r এর মানটা আমাদের কি করতে বের করতে হবে। আর r এর মানটা বের করার জন্য আমাদের লাগবে x এর পাওয়ারটা লাগবে, x এর পাওয়ার। তাহলে বলেন তো x এর পাওয়ার কত কত পেলাম এখন? 22 মাইনাস কত? 22 মাইনাস 3। তাহলে এই যে এই 22 মাইনাস 3 আর দ্বারা আমরা কার মান বের করব? আর এর মান বের করব। যখন আর এর মান বের করব তখন আমরা এই সূত্রের মধ্যে মানটা বসাইতে পারবো। তাহলে এখন দেখেন আর এর মানটা আমরা তার পরবর্তীতে ই করছি, বের করে দিছি। এই যে আর এর মানটা দেখেন লেখা আছে, উই ফাইন্ড আউট দা কোএফিসিয়েন্ট অফ x হোয়েন, আমাদের x এর পাওয়ার কত ছিল? 22 মাইনাস কত বলেন দেখি? 3 আর। 3 আর, এটা এটা ছিল না? 22 মাইনাস 3 আর পাইলাম আমরা। আর আমাদের সহগটা কি ছিল বলেন দেখি? x পাওয়ার কত ছিল? 7, তাই না ম্যাডামরা? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে x এর পাওয়ার 22 মাইনাস 3 আর, আর x এর পাওয়ার কত বলেন দেখি? 7। এটা কিন্তু আমাদের প্রশ্নে দেয়া ছিল আর এটা আমরা বের করছি। এখন উভয় পাশ থেকে আমরা x বাদ দেই, তাহলে উপর এই পাশে কি থাকে? 22 মাইনাস কত? 3 আর। আর এই পাশে কি থাকবে বলেন দেখি? 7 থাকবে। উভয় পাশে আমরা x বাদ দিলাম। এখন আমাদের কাজ কি দেখেন, এখন পাশে আমাদের যা আছে তাই এই 7টা প্লাস আছে, এই পাশে কি বলবো দেখি? মাইনাস। আর 3 আর মাইনাস ওই পাশে কি বলবো দেখি? প্লাস। এখন আবার সাইসিং করে, তাহলে 3 আরটা এই পাশে আর বাশে থেকে 7 গুণ কত হয় বলেন দেখি? 15। ওকে, তাহলে 3টা এর সাথে গুণ অবস্থা, তাহলে এই পাশে কি হবে? বাই হয়ে যাবে। তাহলে 15 আর 3 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে আর এর মানটা কত পেলাম বলেন দেখি? 5 পেয়েছি। বুঝতে পারছেন না পারেন নাই বলেন তো দেখি? এটা তাহলে আমাদের টার্গেট কি বলেন দেখি? আর এর মান বের করা। তাহলে আর এর মান বের করা, আমাদের প্রশ্নে কিন্তু কখনো আর থাকবে না, ঠিক আছে। এই আরটা কখনো আমাদের প্রশ্নে কি থাকবে না, এর জন্য আমরা কি করব? আর এ আর এর মানটা বের করব কার মাধ্যমে? এক্স এর মান দেওয়া থাকতে পারে না ভাইয়া? কোনটা মানে এর মান? এক্স এর মান? হ্যাঁ, এক্স এর মান তো দিয়ে আছে, ইয়া খুশি যে এক্স এর মান দিয়ে আছে 1/4x। সমীকরণের প্রথমটা এর মান, দ্বিতীয়টা কি এক্সেল মান না, কিন্তু এই আর এর মানটা কখনোই থাকবে আমাদের সূত্রের মধ্যে যে আর আছে, এই আর এর মানটা কখনোই থাকবে না,
আর এর মানটা বের করার জন্য আমাদের কার মাধ্যমে বের করবো, এক্স এর পাওয়ার মাধ্যমে বের করবো। তাহলে এক্স এর পাওয়ারটা কি, এক্স এর মানটা পাওয়ার কত পেয়েছিলাম, 22 মাইনাস 3, এর মাধ্যমে আমরা আর এর মানটা বের করলাম। 22 মাইনাস 3 আর এর মানটা কত পেলাম আমরা অবশেষে বলে দেখি, 5 পাইলাম আমরা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের ওই যে আসল যে মানটা দেখেন, এই যে মানটা আমি আপনাদের দেখাইতেছি, আমাদের কিন্তু ফাইনাল মানটা কিন্তু এটা ছিল, এই দেখেন, এই x বাদে আমাদের মানটা কি কি বলেন দেখি, এই x এর পাওয়ার বাদে আমাদের মানটা কি কি আছে, 11 cr 2 পাওয়ার 11 মাইনাস r 1/4 পাওয়ার কত বলেন দেখি, r, এইটুকু না আমাদের, এইটুকু তাই না? তাহলে এইটুকুর মধ্যে কিন্তু আমাদের r আছে, তাহলে জাস্ট এইটুকু মানগুলো আমরা লিখবো, কার মান বসাবো বলেন দেখি, r এর মানটা বসাবো। বুঝছেন না বুঝেন নাই বলেন তো একটু? বুঝছি বুঝছি বলেন তো। তাহলে আমরা কি বললাম আমাকে একটু বলেন তো দেখি, কি বললাম আমরা ভাইয়া, এই যে নিচে যে 11 সিআর 11 আর, এই শুধু আর এর মানটা ওখানে বসাবো। হ্যাঁ, এখানে যেখানে যেখানে আর আছে ওই আর এর মানগুলো আমরা কি তার পরবর্তীতে নিয়ে আর এর মানটা বসাবো। তাহলে এখানে আর এর মান কয় জায়গায় আছে বলেন দেখি, 3 জায়গায়, 11 সিআর 2 পাওয়ার 11 মাইনাস আর 1/4 পাওয়ার কত, আর আর এইটুকুর বিনিময়ে তো আমরা এক্স আর এর মান বেরি করলাম তাই না? তাহলে এইটুকু আমাদের কি পাক। তাহলে এখন দেখেন আর এর মানটা আমরা কিভাবে বের করছি, তাহলে লেখা আছে সো কোএফিসিয়েন্ট অফ এক্স পাওয়ার কত বলে দেখি, 7। তাহলে আমাদের এক্স এর পাওয়ার কত ছিল, 7 ছিল, তাহলে আমরা 7 বসালাম। এখন আমাদের মানটা কি আসলো, 11 সি, আমাদের কি ছিল বলে দেখি, 11 সি আর ছিল তাই না? ওই পাশে দেখাইলাম আমরা 11 সি আর ছিল, তারপরে 2 পাওয়ার কত ছিল বলে দেখি, 11 মাইনাস কত ছিল, আর তাই না? আর একটা কি ছিল বলে দেখি, 1/4 পাওয়ার কত ছিল বলে দেখি, আর ছিল না, বুঝছেন? আর 1/4 এখানে পাওয়ার কত ছিল, আর, তাহলে আর এর মান কত বলেন দেখি, 5। এখন দেখেন ক্যালকুলেট, আপনি 11 সি 5 দিবেন, মানটা পাবেন 462। গুণ করলে কি হয়, এই একই হবে, আর 4 এর পাওয়ার 5 সমান সমান দেখেন 1064, সরি 1024, 1024। এখন আমাদের কাজ কি, দেখো না কাটাকাটি যায় না, এত কি করব, এইটা গুণ এইটা গুণ 1 সমান সমান 29568, আর নিচে কত আছে 1024, তাহলে এইটা দুটো ভাগ যায় না, কোনটা মানে নিচে দুটো 29568, হ্যাঁ ভাগ করো, ভাগ করে দেখো ফ্র্যাকশন চলে আসবে, 29568 ভাগ 1024 ফ্র্যাকশন আসবে দেখো। আর যদি ভাগ করা না যায় নিঃশেষে, তাহলে যেভাবে সেভাবে রেখে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রশ্নের মেন উদ্দেশ্যটা কি বলে দেখি, প্রথমে কার মান বের করা বলে দেখি, আর এর মান বের করা, আর এর মানটা কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না, আর এর মানটা বের করার পর তারপর আমাদের সমীকরণের মধ্যে মানটা বসাইতে হবে, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা, আমি পিডিএফ দিয়ে দেবো, এই অঙ্কটা তোমরা বাসায় ভালো করে দেখবা। এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে আসি, দ্বিতীয় অঙ্কটা আমাদের একত্রে দিয়ে আছে, যেহেতু এটা দুই পেজে চলে গেছে, এই জন্য সমস্যা, প্রবলেম নাম্বার 2, 2011 সাল আমাদের অল ডিপার্টমেন্টের প্রশ্নটা। দেখেন এই প্রশ্নটা আমাদের কি লেখা আছে, একটু ভালো করে খেয়াল করেন, 2011 সালে কিন্তু প্রশ্নটা, 2010 সালে ছিল, কি লেখা আছে, একই প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট এক্স এর পাওয়ার কত বলেন, দেখুন -3/(-3)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 /(
হবে বলতো? আয়নের মানটা আমরা কার পাওয়ারের মাধ্যমে বের করি? এক্স এর পাওয়ারের মাধ্যমে বের করি না?
তাহলে এখন দেখেন আমরা কি লিখছি, উইল ও দ্যাট তারপর আপনারা করবেন। হ্যাঁ বলেন আপা ভাইয়া, x এর মানটা কি যে -3/x পুরোটাই x এর মান? হ্যাঁ -3/x এই পুরোটা হলো x এর মান মারুফা। আচ্ছা এই পুরোটা হলো x এর মান আর এই পুরোটা হচ্ছে a এর মান। ওকে এর মান, আচ্ছা ওকে ঠিক আছে। ওকে এবার দেখেন খেয়াল করেন এখানে কি লেখা আছে, উই নো দ্যাট r পাওয়ার 1, আমরা জানি r পাওয়ার 1 টি এই টার্মের সূত্র হলো ncr ইনটু a পাওয়ার n মাইনাস 1 ইনটু x পাওয়ার r। ওকে এই সমীকরণ থেকে আমরা r এর মানটা বাদ দেওয়া সব মানে আমরা জানি, তাহলে এখানে লেখা আছে হিয়ার a সমান সমান আপনারা কত জানেন বলেন তো দেখি 2x স্কয়ার, এই যে সমীকরণ 2x স্কয়ার। আর মারুফা একটু আগে বললো যে পুরোটাই কি x এর মান, হ্যাঁ অবশ্যই, তাহলে x সমান সমান কি আছে বলেন দেখি -3/x, আর n সমান সমান কত বলেন দেখি 11। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, তাহলে এই মানগুলি জাস্ট এই সমীকরণের মধ্যে কি করবা বসাইবা, তাহলে আমার কি লেখা সো দা গিভেন এক্সপেনশন ncr, তাহলে n এর মান কত বলো তো দেখি, n এর মান 11, তাহলে 11 cr, r এর মানটা কখন হবে, r এর মানটা বের করতে হবে, ঠিক আছে, তাহলে 11 cr, তারপরে কি লেখা আছে a, তাহলে a মানে কি বলেন দেখি, এর মান কত বলেন দেখি 2x স্কয়ার, হ্যাঁ তাহলে এই যে এর মান লেখা আছে 2x স্কয়ার, আর এর উপর পর কি আছে বলেন দেখি n মাইনাস r, n এর মান কত বলেন দেখি 11, আর r এর মান তো r ই থাকবে কারণ r এর মানটা বের করতে হবে, আর এখানে আছে কি x পাওয়ার কত বলেন দেখি n, তাহলে x এর মান কত বলেন দেখি -3/ কি বলেন দেখি x, তাহলে -3/x, আর পাওয়ার কি আছে বলেন দেখি 4 আছে, তাহলে এই মানে এই সূত্রের মধ্যে কিন্তু আমরা জাস্ট এই মানটা বসাইলাম। ওকে তাহলে অঙ্কটা আপনারা করেন, যেখানে সমস্যা আমাকে বলেন। তাহলে বলেন তো দেখি এখান থেকে আমরা, এখান থেকে প্রথমে আমরা কি বের করব, আর এর মানটা বের করব, আর আর এর মানটা বের করি কার মাধ্যমে বলেন দেখি x এর সহগের মাধ্যমে নাকি x এর সহগ, তাহলে এই সমীকরণ থেকে আমাদের সবকিছু x এর মানগুলো কি করতে হবে আলাদা করতে হবে, তাহলে এখানে কি x আছে এই প্রথম টুকুর মধ্যে কি x আছে, হ্যালো নাই, তাহলে আমাদের প্রথম টুকু যা আছে তাই, এখানে কিন্তু x আছে তাই না, তাহলে x এর সাথে কি আছে বলেন দেখি 2, এই 2টা আমরা আলাদা করব, দেখেন এখানে পাওয়ার কিন্তু 11 মাইনাস r, এই 11 মাইনাস r কিন্তু 2 এর জন্য যে পাওয়ার x স্কয়ার এর জন্য কিন্তু সেম মান তাই না, তাহলে এখানে 2টা আমরা আলাদা, তাহলে 2 এর পাওয়ার কত হবে 11 মাইনাস r, এখানে 2 পাওয়ার 11 মাইনাস r হইছে। ওকে এন্ড x এরটা দেখেন x এর পাওয়ার কিন্তু 2 আছে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় বলেন দেখি গুণ হয়, তাহলে এই 2 দ্বারা 11 গুণ করলে কত হয় 22, আর 2 দ্বারা r গুণ করলে কত হয় -2r, 2r তাহলে বলতে এইটুকু কি বুঝছেন না বুঝেন নাই, বুঝছি বুঝছেন, ওকে ধন্যবাদ, এখানে মাইনাস আছে এখানে মাইনাস, এই r টা কিন্তু 3 এর উপরে যায় x এর উপর তাই না, তাহলে 3 পাওয়ার r x পাওয়ার কি বলেন দেখি r, বুঝছেন এটা, হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে তারপরে দেখেন এখানে এটা যা আছে তাই, এখানে আমাদের এটা যা আছে তাই, এটা আমাদের যা আছে তাই, শুধুমাত্র এখানে আমরা কাজ করব। এখন দেখেন এই কাজটা অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না, যারা বুঝেন না তাদের জন্য দেখেন খেয়াল করেন, এই বলেন তো এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কি x পাওয়ার r এর সাথে না মাইনাসটা 3 পাওয়ার r এর সাথে বলেন তো একটু, এই যে মাইনাসটা মাইনাসটা কার সাথে আছে, দুইটার সাথেই বুঝো ভাই, না দুইটার সাথে না, যে কোন একটার সাথে, নয় হরের সাথে অথবা লবের সাথে, উপরের সাথে, হ্যাঁ উপরের সাথে, কি এর সাথে থাকে বলেন দেখি লবের সাথে থাকে, সব সময় কার সাথে লবের সাথে, তাহলে আমাদের এখানে এই মাইনাসটা কার সাথে, মাইনাসটা উপরের সাথে থাকে অবশ্যই, সব সময় লবের সাথে মাইনাস থাকবে, ওকে যদি প্লাসও থাকে তাহলে উপরের সাথে থাকবে নিচেরটার সাথে কোনো কিছু, তাহলে এই মাইনাসটা কার সাথে 3 পাওয়ার r এর সাথে আছে, তাহলে আমরা ব্র্যাকেটে লিখছি -3 পাওয়ার কত r, ওকে আর নিচে আমাদের কি আছে বলেন দেখি, তাহলে -3 পাওয়ার r যদি তাহলে কি থাকে 1 বাই কি থাকবে বলেন দেখি x পাওয়ার r থাকবে, যদি 3 এর জন্য চলে তাহলে উপরে অবশ্যই কি থাকবে 1 থাকবে না, আর নিচে কি থাকবে বলেন দেখি আমাদের যা আছে তাই, x পাওয়ার কত বলেন দেখি r, এখন বলেন তো দেখি এই যে x এর পাওয়ার -r এর মান কত বলেন দেখি, এটা ইনভার্স করলে আমরা কি পাই উপরে কি বলেন দেখি 1/x^4 যে এই r এর পাওয়ারটা কি আছে প্লাস আছে না, এটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে মাইনাস 1,
বুঝছেন? ওকে, এখন আসেন তাহলে আমাদের এক্স এর মানগুলো দেখেন। এখানে এগারো যা আছে তাই, টু যা আছে তাই, এক্স কিন্তু দুইটা আছে, তাহলে এই দুইটাকে আমাদের কি করতে, একত্রিত করতে হবে। তাহলে এখানে বাইশ বাইশ যা আছে তাই, আর দেখেন এখানে দুইটা আর এখানে কয়টা বলেন দেখি, একটা, তাহলে কয়টা হবে? দেখেন এখানে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন। দেখেন এই লাইনে কি কারো কোনো প্রবলেম আছে? না ভাই, সমস্যা নাই। যে বুঝবেন না সে অবশ্যই জিজ্ঞেস করবেন। তাহলে এখানে আমাদের কোনো প্রবলেম নাই নাকি এই লাইনে? না ভাই, না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আর এর মান বের করি কার মাধ্যমে বলো তো দেখি? আর এর মানটুকু বের করি কার মাধ্যমে বের করি বলো দেখি? সহগের মাধ্যমে। হ্যাঁ, এক্স এর সহগ। গুড, এই যে এক্স এর, এক্স এর মান দেখেন। তাহলে এক্স এর পাওয়ার কি কি আছে? বাইশ মাইনাস কত বলে দেখি? থ্রি। আর এর মাধ্যমে আমরা কার মান বের করবো দেখি? আর এর মানটা বের করবো। এই জন্য লেখা আছে উই ফাইন্ড, কি লেখা দেখেন, উই ফাইন্ড আউট কোইফিশিয়েন্ট অফ এক্স হোয়েন আমাদের এক্স এর পাওয়ার কত ছিল? বাইশ মাইনাস কত? থ্রি আর সমান সমান আমাদের অঙ্কের মধ্যে যে এক্স পাওয়ার কত ছিল বলে দেখি? এই যে এখানে এক্স এর কি এক্স পাওয়ার কত ছিল? টেন। টেন, তাহলে এখানে লেখা আছে এক্স পাওয়ার কত? টেন। এখন উভয় পাশে আমরা কি এক্স এক্স বাদ দিব, তাহলে বাদ দিয়ে আমাদের যা থেকে তাই লিখবো। দেখেন বাদ দেওয়ার পর মানটা আমাদের কি আছে এটা বুঝছেন কিনা? অঙ্কটা কিন্তু আপনারা কইরেন। হ্যাঁ, এই যে এই যে রকম ভাবে ক্যালকুলেশন করলাম, এই তিন নাম্বার ফরম্যাট একই রকম ক্যালকুলেশন। আমি এটা করার পরে ফরম্যাট তিন করে দেবো, এটা শেষ করে দেবো আজকে। সময় দশটা বাজলে সমস্যা নাই, এটা শেষ করে দেবো আজকে। তাহলে দেখেন তো আর এর মানটা আপনারা কত পাইলেন সবকিছু কাটা ছেড়া করার পরে? ফোর পাইছেন। এখন এই আর এর মানটা যেহেতু ফোর পাইছেন, তাহলে আমাদের এই সমীকরণে এই যে এক্স এর মাধ্যমে তার মান বের করুন। তাহলে এইটা বাদ দিয়ে আমাদের সমীকরণে কি কি আছে বলেন দেখি? এই যে এইটুকু আছে, তাই না ম্যাডামরা? তাহলে এইটুকুর মধ্যে কার মান বসাই বলে দেখি? আর এর মানটা বসাই, আর এর মান লিখবেন। সো কোইফিশিয়েন্ট অফ এক্স পাওয়ার 7 সমান সমান, তাহলে আমাদের এখানে এক্স পাওয়ার 7 টা কোথা থেকে আসলো? তাহলে x পাওয়ার 7 এটা হবে x পাওয়ার কত? 10 হবে আর কি। 10 হবে, হ্যাঁ 10 হবে আর কি। এই আগের অঙ্কে 7 ছিল তো এর জন্য লেখাইছে। তাহলে x পাওয়ার 10 সমান সমান আমাদের এই যে এখানে যে মানগুলো আছে এখানে শুধুমাত্র r এর পরিবর্তে কত লিখবো বলো তো? ঠিক, r এর পরিবর্তে 4, r এর পরিবর্তে 4 লিখবো। তাহলে আমাদের ছিল কত? 11 cr, তাহলে এটা পরিবর্তে কি লিখবো? 11 c 4, এই যে লেখা আছে 11 c 4। তারপরে কি ছিল? 2 পাওয়ার কত? 11 মাইনাস r, তাহলে 11 মাইনাস আর এর মান কত বলো দেখি? 4। তাহলে 2 পাওয়ার 11 মাইনাস কত? 4। আর এখানে ছিল মাইনাস 3 পাওয়ার কত? আর, তাহলে মাইনাস 3 পাওয়ার আর এর মান কত? 4। ঠিক আছে, মানটা কি বসানো কি বুঝছেন না বুঝেন নাই বলেন? বুঝছি, বুঝতে পারছি ভাই। এখন 11 সিআর এর মান দেখেন 330 হইছে ভাই, আর 11 থেকে 4 বাদ দিয়ে কত থাকে বলেন দেখি? 7 = 128। আচ্ছা তুমি লেখো, ক্যালকুলেটর লেখো 11, এটা মানটা ডাইরেক্ট বের করে 11, তারপরে শিফট লেখো 11, তারপরে শিফট দাও, তারপরে ভাগের মধ্যে ক্লিক করো, দেখো দেখো 11 সি আইছে তোমার ক্যালকুলেটরে, আইছে? হ্যাঁ হ্যাঁ। ওর নিচে কি আছে? 4 আছে, 4 দাও, দেখো 330 হয়ে যাবে। হ্যাঁ ভাই। আর এখানে 2 পাওয়ার কত? 7, 2 পাওয়ার 7 = 128। আর এখানে বলেন দেখেন
আমাদের এই থ্রির পাওয়ার কত আছে বলেন দেখি? ফোর না? আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস ওয়ান কি উঠে যায় না থাকে বলেন তো? কোন সংখ্যা বিজোড় থাকলে যেমন মনে করো মাইনাস থ্রি পাওয়ার সেভেন, ঠিক আছে, তাহলে এই সেভেনটা বিজোড়, তাহলে এখানে ক্যালকুলেশন করবো 81 মানে থ্রি পাওয়ার সেভেন যা হবে এর সামনে একটা কি দিবা মাইনাস চিহ্ন দিবা, মানে 3 পাওয়ার 7 এর মান হচ্ছে 81, তাহলে কত হবে মাইনাস 81 হবে, ঠিক আছে। এখন দেখেন এই যে এটুকু হচ্ছে আমাদের প্রশ্নের কি অ্যানসার, এখন বলেন তো দেখি কি পারা যাবে না পারা যাবে না? পারবো ভাইয়া। পারবেন? মান কিন্তু সব একই, ফরম্যাট ফরম্যাট তিনও কিন্তু একই রকম ফরম্যাট অঙ্ক, একই রকম কাজ, একবারে সেম এইটুকু ফরম্যাট 3, আমরা ফরম্যাট 3 টা এখনই করব আর কি। তাহলে এখন একটু খেয়াল করি ম্যাডামরা, তাহলে দেখেন এই যে এখানে আর এর মানটা কত হয়েছে একটু বলেন তো দেখি, আর এর মানটা 4 পরে রাখবেন, আর এর মানটা যদি পজিটিভ হয় মানে ফ্র্যাকশন ছাড়া হয় তাহলে আর এর মান দ্বারা এই পরবর্তী মানটুকু আমরা বের করব, এই পরবর্তী এই মানটুকু আমরা কি করব বের করতে পারবো, কিন্তু আর এর মানটা যদি ফ্র্যাকশন হয় অর্থাৎ এরকম হয় দেখেন 7 বাই কত বলেন দেখি 2, তাহলে 7 এর 2 দ্বারা ভাগ করলে কত হয় বলেন দেখি 3 পয়েন্ট কত? ঠিক আছে, এই দেখো প্রথম যে অঙ্ক করছিলাম নাইম, এই প্রথম অঙ্কের মধ্যে আমাদের আর এর মানটা কত হয়েছিল বলো দেখি, এই আর এর মানটা কত হয়েছিল 5, এখানে কিন্তু কোন ফ্র্যাকশন আসে নাই, তাহলে এইটু এই ফ্র্যাকশন যেহেতু আসলে তাহলে পরবর্তীটুকু আমরা কি করছি করছি। এখন আমি তোমাদের একটা অঙ্ক দিব, দেখো এই অঙ্কের মধ্যে আর এর মানটা কি ফ্র্যাকশন আছে নাকি নরমাল অঙ্ক একটু দেখেন। প্রবলেম নাম্বার 3 আমি দিতেছি, এই যে পরবর্তী স্লাইড চলে এলো, প্রবলেম নাম্বার 3 2008 সালে অল ডিপার্টমেন্ট, এই প্রশ্ন আপনি একটু করেন তো দেখি, লেখা আছে ফাইন্ড আউট দা কোএফিশিয়েন্ট x পাওয়ার কত বলেন দেখি 10 ইন দা এক্সপেনশন অফ x প্লাস 1 বাই x পাওয়ার কত 4, বলেন তো এখানে এর মান কত ম্যাডামরা? এরা এই যে প্রবলেম উপরে লেখা আছে, এই যে প্রবলেম উপরে লেখা আছে 3 এবং 2008 সালে ছিল প্রবলেম 3, তাহলে এর মান হচ্ছে x, আর x এর মান কত বলেন দেখি 1/x, আর সামনে যদি মাইনাস হতে লিখতে বলতেন মাইনাস 1/x, ওকে, আর n এর মান কত বলেন দেখি, n এর মান কত 15, আর এর মানটা দিয়া না আপনি করেন তো দেখি, আর এর মানটা আপনারা সুন্দর করে লেখেন, উই নো দ্যাট সূত্র মনে আছে, উই নো দ্যাট আমরা জানি কি এন সি আর ইনটু এর পাওয়ার হচ্ছে কি এই যে উপরটা মানে সেটা বিয়োগ কর, তাহলে এন মাইনাস কি আর ইনটু এক্স এর মান হচ্ছে 1/x, সরি এক্স পাওয়ার কি আর, এই সূত্র লেখে মানটা বসাবেন এই সূত্রের মধ্যে, হ্যালো উই নো দ্যাট নাই কি মানটা আপনারা সবাই লিখছেন ম্যাডামরা? হ্যাঁ ভাই করতেছি ভাই। ওকে করেন, তারপর লিখবেন গিভেন দ্য এক্সপেনশন অফ, এর মান বসাবেন এক্স এর মান বসাবেন এবং এন এর মান বসাবেন, আটটা থাকবে, মানটা বসানোর পরে যে বড় মানটা হবে মানটা আমাকে বললেন,
যে ভাই x এর পাওয়ার এত হইছে এবং বাদ বাকি গুলো এত হইছে। প্রথমটা হবে পনেরো সিয়ান, তাই হইছে? কারো সমস্যা আমাকে বললেন? দেখেন ম্যাডামরা, এর মান x, x এর মান 1 বাই x এবং n এর মান কত বলেন দেখি, 5। গিভেন দা এক্সপেনশন অফ 15 cr ইনটু এর মান কত বলেন দেখি এই অঙ্কে, এর মান x, আর n মাইনাস r, n এর মান হচ্ছে 15 মাইনাস r যা আছে তাই, আর x এর মান কি 1 বাই x পাওয়ার কি r। এই সমীকরণে মানটা বসাবো তাহলে 15 cr যা আছে তাই। এখন বলতে x এর সাথে কোন সহগ আছে আমাদের এখানে? নাই, তাহলে এটা এখন যা আছে তাই। আর এখানে আমরা 1 এর পাওয়ার যদি 4 দেই একই কথা, আর না দিলে একই কথা, তাহলে বলেন তো কি হবে, 1 বাই x পাওয়ার r। তাহলে এইটুকে যদি ইনভার্স যদি কাটি তাহলে কি হবে, এই r এর আগে কি আছে, প্লাস আছে, উপরে গেলে কি হবে বলে দেখি, এই r এর x এর পাওয়ার r, এই r এর